তাহলে আজকের দিনের আহ্বান পৌঁছালে আপনার বহু বহু স্বাগত অভিনন্দন সমস্ত প্রতীক্ষা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আগমন আপনার কিছু সময়ের অপেক্ষা 140 কোটি ভারতীয় জনসাধারণ যাহু হৃদয় ভাল পাচ্ছেন যাহা আগে সমর্পি দিয়েছেন সমগ্র ভারতবর্ষর ভাগ্য এবং ভবিষ্যৎকে যাহা উপরে প্রকট করেছেন গভীর আশা সে হয়েছেন ভারতবর্ষর যশস্বী প্রধানমন্ত্রী মানব এবং গৌরবর মুহূর্ত। মোর কর্তব্য শ্রদ্ধা ও সুখ অন্তরে নির্বাহ করিবি এবং বিনা ভয় বা পক্ষপাতরে বিনা অনুরাগ বা দেশরে সবু প্রকার লোক প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় প্রদান করিবি। মো শ্রী মহন্তর মাঝি ঈশ্বরঙ্ক নামরে শপথ করুছি যে যে বিষয় রাজ্যর মুখ্যমন্ত্রী রূপে মোর বিচারক অনাযব বা মতো জ্ঞাত হব তাহা এপরি মুখ্যমন্ত্রী রূপে মো কর্তব্যর সমুচিত নির্বাহ নিমিত যেপরি আবশ্যক হব তিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কৌশি ব্যক্তি বা ব্যক্তি মানুষ জনাইবি না বা প্রকট করিবি না। নামরে শপথ করুছি যে মু বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতের সংবিধান প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা রাখিবি ভারতের সার্বভৌম্যত ও অখণ্ডতা রক্ষা করিবি ওড়িশা রাজ্যের উপমুখ্যমন্ত্রী রূপে মো কর্তব্য সভা ও শুদ্ধ অংশকরণে নির্বাহ করিবি এবং বিনা ভয় বা পক্ষপাতরে বিনা অনুরাগ বা দেশরে সবু প্রকার লোকঙ্ক প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় করিবি। শ্রীমন্ত্রী প্রভাসী পরিড়া ঈশ্বরঙ্ক নামে শপথ করুছি যে যে বিষয় রাজ্যের উপমুখ্যমন্ত্রী রূপে মো বিচারক অনাযব বা মতো জ্ঞাত হব তাহা এপরি উপমুখ্যমন্ত্রী রূপে মো কর্তব্যর সমুচিত নির্বাহ নিমিত্ত যেপরি আবশ্যক হব তৎভিন্ন প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোণী ব্যক্তি বা ব্যক্তি মানুষ জনাইবি না বা প্রকট করবি না। কনক ভূষণ সিং দেও ঈশ্বরঙ্ক নাঁরে শপথ করুছি যে মো বিধি দ্বারা প্রতিষ্ঠিত ভারতর সংবিধান প্রতি শ্রদ্ধা ও নিষ্ঠা রাখিবি ভারতর সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষা করিবি ওড়িশা রাজ্যের উপমুখ্যমন্ত্রী রূপে মো কর্তব্য শ্রদ্ধা শ্রদ্ধা অন্তকরণে নির্বাহ করি এবং বিনা ভয় পক্ষপাতরে বিনা অনুরাগ বা দ্বেষে সবু প্রকার লোক প্রতি সংবিধান ও বিধি অনুসার ন্যায় করি। কনক বর্ধন সিংহ ঈশ্বরঙ্ক নাঁরে শপথ করুছি যে যে বিষয়ে রাজ্যর উপমুখ্যমন্ত্রী রূপে বল বিচারক অনাযব